ছাত্রীকে দেখেই দাঁড়িয়ে পড়ল কনভয়। স্কলারশিপের ফর্মে সই করলেন মন্ত্রী। হাত দেখিয়ে মন্ত্রীর গাড়ি থামিয়ে স্কলারশিপ ফর্মে সই করে নিল ছাত্রী। মন্ত্রীর মানবিকতায় অবাক পড়ুয়া। রবিবার সকালে এমনই ঘটনা ঘটল জলপাইগুড়িতে। জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের কাঠামবাড়ি মোড় হয়ে উদলাবাড়ি যাওয়ার পথে আচমকাই গাড়ি থামান রাজ্যের মন্ত্রী বুলুচিক বড়াই। ছাত্রীর নাম তাপসী রায়। ফর্মে সই করানোর জন্য স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী বুলুচিক বড়াইকের বাড়িতে যাচ্ছিলেন ওই কলেজ ছাত্রী। বাস ধরার জন্য দাঁড়িয়েছিলেন তাপসী, কিন্তু ঘটনাচক্রে সেই পথ ধরেই যাচ্ছিল মন্ত্রীর কনভয়। গজলডোবা থেকে বাড়ি ফিরছিলেন তিনি। মন্ত্রীর গাড়ি দেখে হাত দেখান তাপসী। মন্ত্রী সঙ্গে সঙ্গে গাড়ি দাঁড় করান। তাপসীকে জিজ্ঞাসা করেন কি সমস্যা। তাপসী তখন ব্যাগ থেকে স্কলারশিপ ফর্ম বের করে দেন। কাগজগুলো দেখে মন্ত্রী গাড়িতে বসেই সই করে দেন। মন্ত্রী মশাই এভাবে রাস্তার মাঝে গাড়ি থামিয়ে ফর্মে সই করে দেবে এটা ভাবতে পারেনি তাপসী। তিনি মন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। তাপসী রায় বলেন, আমার স্কলারশিপ ফর্মে বিধায়কের সই দরকার ছিল। পথে দেখলাম ওর কনভয় যাচ্ছে। আমি হাত দেখালাম, কনভয় দাঁড়িয়ে গেল। এরপর মন্ত্রী সব শুনে আমার ফর্মে সই করে দিলেন। তার বাড়ি আমার বাড়ি থেকে প্রায় 35 কিলোমিটার দূরে। রাজ্যের অনগ্রসর ও আদিবাসী কল্যাণ দপ্তরের মন্ত্রী বুলুচিক বড়াইক এদিন বলেন, আমার বিধানসভা কেন্দ্রের অধীন এই এলাকা। আমি বাড়ি ফিরছিলাম, আমার কাছে যাবে সই করতে, শুনে আমি সই করে দিলাম। তিনি আরও বলেন, আমি চেষ্টা করি সবসময় মানুষের পাশে এভাবেই কাজ করে যেতে, যাতে মানুষকে কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয়।